আমরা আমাদের এই অনুষ্ঠানে ছাদ নিয়ে অনেক প্রতিবেদন প্রচার করেছি। বাংলাদেশে সাধারণ মানুষ এখন ছাদ যাদের আছে তারা বাগান করতে চাইছেন, কেউই কোনো জায়গাকে ফেলে রাখতে চাইছেন না। এরকমই একটি চমৎকার বাগান তৈরি হয়েছে ঢাকার পূর্ব রাজাবাজারে আমতলা এলাকাতে, যেটা তৈরি করেছেন একজন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মর্তুজা। আমরা আজকে এসেছি তার ছাদ বাগানে। এই ছাদ বাগানের চিত্রটি আপনাদের সামনে তুলে ধরব আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে ছাদ আমরা দেখতে পাচ্ছি, এটি অ্যাডভোকেট গোলাম মর্তুজা, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তার বাড়ির ছাদ। এটি হচ্ছে পূর্ব রাজাবাজারের আমতলা এলাকায়, এবং এই ছাদটি কিন্তু খুব চমৎকার করে সাজানো হয়েছে নানা রকমের গাছপালা দিয়ে। বাড়ি তৈরির সাথে সাথে এখানে এই বাগানটি তৈরি করার চেষ্টা করেন তিনি। 2015 সালে একটি পূর্ণাঙ্গ বাগানের মতো হয়, তবে এখন বাড়ি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবং পুরো বাড়িতে গড়ে উঠেছে তিন স্তর বিশিষ্ট একটি ছাদ বাগান। এই তিন স্তর বিশিষ্ট ছাদ বাগানে রয়েছে নানা রকমের ফল ফলাদির গাছ, নানা রকমের শাকসবজি এবং নানা রকমের ফুলের গাছ। সব মিলিয়ে এটি একটি চমৎকার পরিবেশ তৈরি করে ছাদের ওপর। নিচে থেকেই দেখা যায় এই বাড়ির ছাদটি আসলে কতটি সুন্দর এবং সবুজে ভরে গেছে পুরো এলাকা। 70-80 প্রজাতির গাছ রয়েছে এখানে, ফল সবজি এবং ফুল সব ধরনের গাছ এখানে আছে। মর্তুজা সাহেবের একটি অভিজ্ঞতা হচ্ছে যে তিনি নিজে যেমন একজন বীর মুক্তিযোদ্ধা, তারপরেও তার ভিতরে আরেকটি অভিজ্ঞতা হচ্ছে তিনি খুলনার তেরোখাদা অঞ্চলের মানুষ এবং সেখানে তিনি ছোটোবেলাতেই পরিবারের সাথে কৃষিকাজের সাথে যুক্ত ছিলেন এবং সে কারণেই তিনি গাছপালা লতাপাতা এগুলোকে নিয়ে সময় কাটাতে পছন্দ করেন। তিনি একদিকে যেমন আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেছেন, আরেকদিকে তিনি সামাজিক অন্যান্য কাজের সাথে যুক্ত থেকেছেন, পাশাপাশি পরিবেশ উন্নয়নের ক্ষেত্রেও তিনি কিন্তু একটি বড় ধরনের ভূমিকা রেখেছেন। পূর্ব রাজাবাজার এলাকার এই বাগানটি কিন্তু এই এলাকার মধ্যে একটি আদর্শ বাগান। তার বাগান দেখে আশেপাশে আরও অনেকেই নতুন নতুন বাগান তৈরি করেছেন। আমরা যদি এই ছাদ থেকে একটু এদিক ওদিক তাকাই তাহলেই দেখতে পাবো যে আশেপাশে আরও দু একটি বাগান রয়েছে এবং সেই বাগানের ক্ষেত্রে তিনি সহযোগিতা করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নগর কৃষি উৎপাদন সহায়ক পাইলট প্রকল্পের মাধ্যমে তিনি যখন প্রশিক্ষণ পান তখন তার কনফিডেন্সটা আরও বেড়ে যায় এবং তিনি নিজে চারা উৎপাদন করতে শেখেন, তিনি গাছ রোপণ করতে শেখেন, কলম তৈরি করতে শেখেন এবং সবচাইতে বড় কথা হচ্ছে সার প্রয়োগ পদ্ধতি, পোকা দমন পদ্ধতি সবটাই তিনি শিখে যান, যার ফলে তার বাগানটি আরও চমৎকার হয়ে ওঠে এবং তিনি নিজেই এখন এটিকে পরিচর্যা করেন, তার পরিবারের অন্যান্য সদস্যরাও এটা দেখাশোনা করেন, তার স্ত্রী মূলত বেশি সময় দেন এবং পাশাপাশি অন্যরা সহযোগিতা করেন। বাড়ির ছাদে এই বাগানটি আসলেই পরিবেশকে অনেক সুন্দর করেছে এবং এই সুন্দর পরিবেশ আমাদেরকে সকলকে উৎসাহিত করবে আমরা যেন এরকম একটি ছাদ বাগান করতে পারি। এই বাগান থেকে বছরের বিভিন্ন সময় তিনি শাকসবজি ফলমূল সেগুলো সংগ্রহ করেন এবং এই শাকসবজি ফলমূল তিনি আশেপাশের বাড়িতেও দিয়ে থাকেন, আমরা তার সাথে কথা বলে জেনেছি। আমরা তার কাছ থেকে আরও জানবো যখন তার কাছ থেকে তার সাথে সরাসরি কথা বলবো। তবে আরেকটি বিষয় আমাদেরকে খুবই উৎসাহিত করেছে, সেটা হচ্ছে তিনি বীজ উৎপাদন এবং সংরক্ষণ শিখেছেন, চারা উৎপাদন এবং সংরক্ষণ শিখেছেন, যে কারণে তিনি এখান থেকে নিজের বাগানে যেমন চারাকে রিপ্লেস করতে পারছেন আবার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বা পার্শ্ববর্তী অন্যান্য মানুষের কাছেও তিনি চারা এবং বীজ বিতরণ করতে পারছেন এবং সব মিলিয়ে একটি আদর্শ ছাদ বাগান আমরা দেখতে পাই পূর্ব রাজাবাজারের আমতলার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মর্তুজার এই বাসায়। এখানে তিনি বিভিন্ন শাকসবজি এবং ফলের বীজ সংরক্ষণ করেছেন এবং এই বীজ তিনি নিজের বাগান থেকে সংরক্ষণ করেছেন, যেহেতু এখানে তিনি যত্নের সাথে উৎপাদন করেন এই বীজের মান কিন্তু ভালো এবং এই বীজ তিনি প্রতিবেশীকে এবং অন্যান্যদেরকে তিনি দিয়ে থাকেন এবং নিজের বাগানে যদি লাগানোর প্রয়োজন পড়ে তিনি লাগান। বিশেষ করে সবজি বীজ, একবার এক মৌসুমে সবজি উঠে যাওয়ার পর তার বীজ তিনি সংরক্ষণ করেন, পরের মৌসুমে তাকে আর বীজ কিনতে হয় না। এবং এই পুরো এলাকা ব্যবস্থাপনার সাথে তার যে আন্তরিক প্রচেষ্টা এবং তার যে ভালোবাসা জড়িয়ে আছে সেটিই কিন্তু এই বাগানকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। আসুন তার কাছ থেকে একটু জেনে নেই তার অভিজ্ঞতার কথা। দর্শক মণ্ডলী, আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মর্তুজা, আমরা তার সাথে একটু কথা বলি। মর্তুজা সাহেব, আপনার এই বাগানটি তো আমি দেখছি খুবই চমৎকার একটি বাগান, আপনি 2015 সালে বাগানটি শুরু করলেন, আপনি একটু বলবেন যে কেন আপনি এরকম বাগান করতে গেলেন এরকম একটি জায়গার মধ্যে? বাগান এখানে ধরেন আমরা ঢাকা শহরে তো গাছপালার সংখ্যা কম, শুধু বাড়ি বিল্ডিং বিল্ডিং করতে করতে এখানে অক্সিজেনের অভাব,
তারপরে আমার একটু গাছপালার সঙ্গে একটা প্রেম ছিল ছোটবেলার থেকে, মহব্বত। সেই কারণে আমি আমার আমার ওয়াইফ উনির বেশির ইচ্ছা করে এটা ই করতে চেয়েছেন, আমি তাতে সহযোগিতা করেছি। তো তো সে তখন থেকে এত অনুপ্রাণিত হয়ে আমি গাছপালা লাগানো শুরু করি। করতে করতে এখন আমার ছাদে এখন প্রায় 70-80 প্রজাতির গাছপালা আছে। স্কোয়ার ফিট জায়গা আছে এই ছাদটা? আমার ছাদটা 1608 স্কোয়ার ফিট জায়গা, কিন্তু 1608 স্কোয়ার জায়গাটা মানে অল্প হওয়াতে তারপরে কৃষি সমবায় নগর কৃষি যে ওনারা আমাদের ট্রেনিং দিলেন এবং অনেক দেখেন আপনারা অনেক ড্রাম তারপরে অনেক কিছু দিয়েছেন, গাছপালা মাটি সার গোবর। তো এটাতে আমি বেশি অনুপ্রাণিত হয়ে দেখলাম যে আমার ছাদটা একটু বর্ধিত করা দরকার। আমার নিচে যে রুম টুম আছে এর উপরে নিচে দেখবেন এখানে আমি লোহার রেলিং দিয়ে গ্রিল দিয়ে ছাদটা বর্ধিত করছি। আচ্ছা, তার মানে আপনি 1600 স্কোয়ার ফিটকে আরও বড় করেছেন? জি, আচ্ছা একটু বড় করছি। এখন কী কী ধরনের গাছ এখানে আছে? এখানে আছে আমার হলো প্রথমে হলো আমি প্রথম ফল গাছের দিকে নজর ছিল, পরবর্তীতে চিন্তা করলাম যে শাকসবজি আমরা উৎপাদন করি তাহলে আমরা ফ্রেশ কিছু খাবার পাবো। পুঁই শাক আছে, তারপরে মিষ্টি লাল আলু হয়, তারপরে মালঞ্চ বলে যেটা, আচ্ছা মানে দুন্দুল দুন্দুল মালঞ্চ, এটা প্রচুর পরিমাণে হয়, এত হয় যে এক এক দিনে 2-2.5 কেজি পর্যন্ত ওইটা পর্যন্ত শেষ হয়েছে। আমরা নতুন করে আবার বীজ দিয়েছি, কিছু কিছু গাছে উঠছে। সব ধরনের শাকসবজি যতটা আপনি পারছেন সবটাই আপনি মোটামুটি উৎপাদন করতে? হ্যাঁ, এগুলো আমি যা যা করি এটা আমার কিনা লাগে না, বরং আমি প্রতিবেশীদের মানে বিতরণ করি আনন্দের সঙ্গে, তারা অত্যন্ত খুশির সঙ্গে নেয় এবং তারা এই কাজ দেখে ছাদে আসে। এবং আমি প্রতি বছর একটা অনুষ্ঠান করি হাজিদের নিয়ে এবং এলাকার গণ্য ব্যক্তি নিয়ে, তারা ছাদ দেখে অনেকে উদ্বুদ্ধ হয়ে দুটো সেটে পাশে পাশে কিছু নতুন করে করছে, এরা এক বছর হয় নাই। আর আমার পাশের বাড়ি এরা 2 বছর ধরেই করছে। এবং এখানে আপনি কি কি ধরনের ফল গাছ লাগিয়েছেন? ফল হলো এখানে আছে আঙ্গুর পর্যন্ত আছে আমার এখানে, আম জাম জামরুল জামরুল আছে 3 প্রজাতির। আমরা যেটা শুনছি যে আপনি এখান থেকে বীজ উৎপাদন করেন, চারা উৎপাদন করেন এবং প্রতিবেশীদের ভিতর বিতরণ করেন। হ্যাঁ হ্যাঁ, আপনি কি কি ধরনের ফসলের বীজ উৎপাদন করেন? আমের বীজ আমরা এখান থেকে সংগ্রহ করি, তারপরে সবজির এগুলো করি, তারপরে জামরুলের আমরা কলম দিই। তো এখন তাহলে তো আপনার একটা বড় সময় ভালো সময় এখানে কেটে যায়, তাই না? জি জি। তো এমনি আপনার আর চিন্তা কি, আর কি করতে চান এই ছাদকে নিয়ে? ছাদকে এটা যার সম্প্রসারিত হয়েছে এটা মোটামুটি আমি তো আরও সুন্দর করে যাতে ফল টলগুলো যাতে না পড়ে যায় নষ্ট না হয় এর দিকে আমি এখন বেশি মনোনিবেশ দিচ্ছি। আর নতুন দু একটা ফল টল আসলে কৃষি সমর অফিস থেকে বা নগর কৃষি যদি আমাদেরকে সাপ্লাই, ওনারা অনেক দিয়েছেন মিষ্টি আপনার লাল ওই যে পেয়ারা দিয়েছেন, তারপরে ওনারা জলফাই গাছের চারা দিয়েছেন, অনেক জাতের ওনার চারা দিয়েছেন, সেগুলো আমরা আমের চারা দিয়েছেন 3-4 রকমের। আপনি যেটা বলছেন যে যেটা আছে সেখানে তো সেগুলোকে ঠিক রাখা, আর নতুন যদি কোনো প্রজাতি পাওয়া যায় সেগুলোকে লাগানো। সবচেয়ে আর একটা বড় জিনিস হলো কি, স্বামী সাহেব আছেন আরও অনেক আছেন, তারা কিন্তু সবসময় তদারকি করেন, তাদেরকে আমাদেরকে টেলিফোন করেন এবং ওনারা ইচ্ছা করে আসেন। মর্তুজা সাহেব, আপনার কাছ থেকে আমরা অনেক তথ্য পেলাম এবং আপনি আশেপাশের মানুষকে সহযোগিতা করছেন। আমরা বুঝতেই পারি যে যদি আপনারা এই সহযোগিতা অব্যাহত থাকে তাহলে আশেপাশে আরও মানুষ হয়তো বা এরকম বাগান করবে, সলিড অক্সিজেন পাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই মহৎ কাজ নিশ্চয়ই শুধুমাত্র আপনার নিজের জন্য না, দেশের জন্য পরিবেশের জন্য একটি বড় ধরনের ভূমিকা রাখে। এই বাগানের ক্ষেত্রে নগর কৃষি উৎপাদন সহায়ক পাইলট প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এই প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা সক্ষমতা অর্জন করেছেন। এটা শুধুমাত্র যে মর্তুজা সাহেব পেয়েছেন তা কিন্তু না, এখানে আরও অনেক কৃষক কিন্তু প্রশিক্ষণ পেয়েছেন। আমরা এই প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শামীম শেখের সাথে কথা বললাম। এরকম কতগুলো বাগানকে আপনারা সহযোগিতা করেছেন ঢাকা শহরে? আমাদের এরকম 600টি বাগান প্রকল্প দিয়ে বাস্তবায়িত হচ্ছে এবং এখন এই বাগানের দেখা দেখি আমাদের এখন প্রায় 10-11 হাজার বাগান অলমোস্ট হয়ে গিয়েছে। আমাদের ঢাকা নগরীতে এখন প্রায় 10-11 হাজার বাগান আছে এবং সেগুলো সবই ভালো বাগান, সবই ভালো বাগান। আপনি কি মনে করেন যে নগর বাগান গড়ে তোলার ক্ষেত্রে চ্যালেঞ্জটা কোথায়? এখানের যে সবাই বলে আসলে পানির চ্যালেঞ্জ, পানির চ্যালেঞ্জটা আসলে আমার কাছে মনে হয় কোনো চ্যালেঞ্জই না, কেননা যে বাগানটা যে ছাদে
বাগান নাই, সেখানে পানি কিন্তু অপচয় হয়। এবং আপনি যেটা বললেন যে যদি পানিকে, পানির যদি একটা পরিমিত ব্যবহার করা যায় এবং সেটা করার মতো যদি প্রশিক্ষণটা তারা পায়, তাহলে তো পানির অপচয় বলতে যেটা বলা হচ্ছে সেটা তো অনেকখানি কমে যেতে পারে। অনেকখানি না, পুরো অংশই কমে যাবে। কারণ আমাদের তো ব্যবহারের পানির ভেতরে অনেক পানিকে আমরা নষ্টই করে ফেলছি, সেটাকে ব্যবহার করা দরকার। আরেকটা জিনিস বলেন দেখি যে এখন তো মানে আপনারা এই প্রকল্প থেকে তো অনেক 600 বাগানকে সহযোগিতা করেছেন, অনেক ভালো ভালো বাগান তৈরি হয়েছে, তার থেকে 11,000 বাগান সৃষ্টি হচ্ছে। আপনাদের পরিকল্পনা কি, সামনের দিকে আপনারা এটাকে কীভাবে নিয়ে যেতে চান? প্রকল্পটা শেষ, আবারও নতুন করে প্রকল্প সাবমিট করব, যাতে আমরা আরও কিছু ছাদ বাগান, মডেল ছাদ বাগান করতে পারি, যার দেখা দেখি অন্য অন্য ছাদে ছাদ বাগান গড়ে তোলে। এটাই আমাদের পরিকল্পনা এবং সেটা বিজ্ঞানসম্মত এবং পরিকল্পিত ছাদ বাগান। এটা কি শুধুমাত্র ঢাকা শহরকেই করতে চান? আমরা ঢাকার বাইরে অন্য অন্য সিটি কর্পোরেশন যেগুলো আছে, যে জায়গা মোটামুটি ছাদ আছে, প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা আছেন যে 1 ইঞ্চিও জায়গা ফাঁকা রাখা যাবে না, তো এইটাও তো একটা অনাবাদী জায়গা, এটাকেও হচ্ছে আমরা আবাদের আওতায় নিয়ে আসতে চাচ্ছি। তার মানে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সরকারের যে চেষ্টা আছে সেই চেষ্টাকে আপনারা আগে আগামীতে আরও বেগবান করতে চান, যাতে এই ধরনের বাগান আরও বেশি করে গড়ে ওঠে। আপনাকে অনেক ধন্যবাদ স্বামী সাহেব, আমরা চাইবো যে এরকম প্রচেষ্টা অব্যাহত থাকুক এবং সরকার নিশ্চয়ই নতুন প্রকল্প গ্রহণ করবেন যাতে এই বাগান আরও সম্প্রসারিত হয়। আপনাকে অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা জানি যে বাগান করাটা মানুষের নেশা এবং নগরে বাগান করাটা আসলে নেশার পর্যায়ে পড়ে। এখানে যে ফসল উৎপাদন হয় সে ফসল উৎপাদনের সাথে জড়িয়ে থাকে ভালোবাসা, জড়িয়ে থাকে মমতা এবং জড়িয়ে থাকে নিজের বড় ধরনের আকাঙ্ক্ষা। আমরা জানি যে হয়তো জমিতে ফসল উৎপাদন করলে যে খরচ পড়ে, এখানে হয়তো ফসল উৎপাদন করতে গেলে তার চেয়ে একটু বেশি খরচ পড়ে, কিন্তু এই ফসল হয়ে ওঠে কিন্তু নিরাপদ, এই ফসল হয়ে ওঠে নিজের ভালোবাসার সাথে মেশানো একটি ফসল। আরেকটি কথা বলে রাখা ভালো যে এই ঢাকা শহর কংক্রিটের শহর, এখানে প্রচুর দালান কোঠা রয়েছে। এই দালান কোঠা থাকার কারণে এখানে কিন্তু তাপমাত্রা তুলনামূলকভাবে কম, যে বাড়িতে এরকম গাছপালা লাগানো হয় তারা কিন্তু তুলনামূলকভাবে একটি ভালো পরিবেশে থাকতে পারেন। যদিও নগর কৃষি নিয়ে অনেক কথা আছে, অনেকে মনে করেন যে পানির সংকট, অনেকে মনে করেন যে গাছপালা ঠিকমতো লাগানো না হলে মশার সংকট এগুলো হয়, কিন্তু আসলে এগুলোকে একটু ভিন্নভাবে বিবেচনা করা দরকার। আমরা জানি যে আমাদের নগরে প্রচুর পরিমাণে পানি আছে, যেটি পানি অপচয়ও হয়। আমরা যদি পানির অপচয়টাকে রোধ করতে পারি তাহলে কিন্তু সেই পানি দিয়ে কিন্তু আমরা নগর কৃষির কাজটাকে সুন্দরভাবে করতে পারবো। আর আমরা যদি বাগানকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলেও কিন্তু আমরা এখানে অন্যান্য যে পোকামাকড় বা পশা মাছের উপদ্রব থেকে কিন্তু কমাতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই নগর কৃষিকে বা আমাদের এই ছাদ বাগানকে সম্প্রসারণ করতেই হবে। যেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে প্রতি ইঞ্চি জমিকে কাজে লাগাতে হবে, সেখানে এই হাজার হাজার লাখো লাখো ছাদ খালি পড়ে থাকবে সেটা কিন্তু হতে দেওয়া যায় না। কীভাবে এটা করা যায়, কীভাবে এটা করা সম্ভব, তার পন্থা কিন্তু আমাদেরকে আবিষ্কার করতে হবে। আমরা আশা করব নীতি নির্ধারকরা সব কিছু মিলিয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত নেবেন যাতে এই ধরনের কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হয়। কারণ আমরা জানি আমাদের দেশকে সুন্দর করতে হলে আমাদের খাদ্য নিরাপত্তা সৃষ্টি করতে হবে, আমাদের নিরাপদ খাদ্য তৈরি করতে হবে, আর আমাদের পরিবেশকেও সুন্দর রাখতে হবে। তাহলেই আমাদের এই কংক্রিটের শহরকে আমরা আরও অনেক সুন্দর করতে পারবো, মানুষের থাকার উপযোগী করতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের প্রতিটি ইঞ্চি জায়গাকে কাজে লাগাতে পারি যদি আমাদের মনোজগৎ ঠিক থাকে, যদি আমাদের আকাঙ্ক্ষা থাকে এবং আমাদের আগ্রহ এবং ভালোবাসা থাকে। আমরা জানি যে নগরে কৃষি করার ক্ষেত্রে অনেক সমস্যা আছে, অনেক রকমের বিতর্কও আছে, অনেকে পানির প্রাপ্যতার কথা বলেন, অনেকে ঝোপঝাড়ের কথা বলেন, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সব কিছুরই বিজ্ঞানসম্মত সমাধান আছে। আমরা যদি বৈজ্ঞানিক পন্থায় সব কাজ করি তাহলে আমরা নিশ্চয়ই যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে, যে সমস্ত বিতর্কগুলো আছে সেগুলোকে আমরা দূর করতে পারবো এবং তার মধ্যেই আমরা আমাদের এই সবুজ বাগানগুলো গড়ে তুলতে পারবো কংক্রিটের ছাদের ওপরে। কারণ আমরা আমাদের এই সুন্দর নগরীটিকে আরও সুন্দর করতে চাই, মানুষের বসবাসের উপযুক্ত করতে চাই। একথা ঠিক, ঢাকা শহরে যে বসবাসের অনুপযোগী পরিবেশ তৈরি হয়েছে বিশেষ করে তাপমাত্রার কারণে এবং অন্যান্য কারণে, এ ধরনের বাগান করলে নিশ্চয়ই আরও অনেক ভালো পরিবেশ সৃষ্টি হবে। কারণ বলা হয় যে নগর থেকে নগরের বাইরের তাপমাত্রার অন্ততপক্ষে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য রয়েছে। আমরা নগরকে যদি বসবাসের উপযুক্ত করতে চাই তাহলে আরও অনেক করে বাগান তৈরি করা দরকার। আমরা চাইবো এরকম বাগান তৈরির ক্ষেত্রে সকল বাধা অপসারিত হবে এবং সকল মানুষ উৎসাহিত হয়ে এই বাগান তৈরি করবেন। আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।